আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির যে তোমার বিজ্ঞান বিভাগে অর্থাৎ সি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা তারা কিন্তু অনেকটা কনফিউশনের মধ্যে আছো যে তোমরা কোন কোন বিষয়গুলো দাগাতে পারবা, কোন কোন বিষয়গুলো দাগালে তোমরা কোন কোন সাবজেক্টে পেতে পারবা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আসো, অনেকে আমাকে নক দিতেছো, তো এই জন্য চাইলাম যে একটা ভিডিও তৈরি করা যাক। তো সেটা হচ্ছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার মোট এমসিকিউর উপর পরীক্ষা হয় 80টা প্রশ্ন থাকে, মোট প্রশ্ন থাকে তোমার 80টা প্রশ্ন থাকে, এবং এই 80টা প্রশ্নের মান হচ্ছে তোমার 100 মার্ক। ঠিক আছে, 100 মার্ক। তো তাহলে বুঝতে পারতেছো প্রত্যেকটা প্রশ্নের মান ই হচ্ছে মান হচ্ছে 1.25 করে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এই বেসিক কথা। আর এখন কথা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে কীভাবে আমরা দাগাবো, কোন বিষয়টা দাগাবো, কোন বিষয়টা দাগাবো না, বা কোন বিষয়টা দাগালে কোন কোন সাবজেক্ট পাবো। তো এখানে ম্যাথ এবং ম্যাথ ফিজিক্স যে আছে, ফিজিক্সে তোমার 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউর মান হচ্ছে 31.25। তো 25টা এমসিকিউর মান হচ্ছে তোমার 31.25। তো আর কেমিস্ট্রিতে হচ্ছে তোমার কত, এখানে 25টা থাকবে, 25টার মান কত 31.25, 25টা এমসিকিউর মান। ঠিক আছে, আর ম্যাথ, এখন কথা হলো যে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা বাধ্যতামূলক, এই দুইটা তোমার দাগাইতে হবে। এই দুইটা দাগানোর পর তোমার আরও তুমি কি ম্যাথ চাইলে তুমি যদি তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু তোমার বাধ্যতামূলক, তোমার এই দুইটা দাগাইতে হবে। তাহলে এখান থেকে যদি দাগাও 25টা, এখান থেকে তোমার দাগাও যদি 25টা, মোট হচ্ছে 50টা, তোমার দাগাইতে হবে 80টা। আর তোমার এখান থেকে আইসিটি, এই আইসিটা আইসিটি থাকবে তোমার কত, আইসিটি থাকবে তোমার কত 5টা, 5টার মার্ক হচ্ছে কত 6.25। বুঝতে পারছো, আইসিটির হচ্ছে 5টা এমসিকিউর মান হচ্ছে 6.25। তো তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার এখান থেকে 25টা, এখান থেকে 25টা, আর এখান থেকে তোমার কত 5টা, মোট হচ্ছে 55টা তুমি এমসিকিউ দাগাইলা। তো আরও থাকে তোমার 25টা এমসিকিউ দাগাইতে হবে, আরও 25টা এমসিকিউ তোমাকে দাগাইতে হবে। সেটা হচ্ছে তুমি যদি চাও যে বায়োলজি দাগাবা না, তোমার এরকম অপশন থাকবে যে ম্যাথ 25টা এমসিকিউ, তুমি চাইলে ম্যাথ শুধুমাত্র 25টা দাগাইতে পারবা। আবার অনেকের ম্যাথ ভালো লাগে না, তো তারা চাইলে কিন্তু শুধুমাত্র বায়োলজি দাগাইতে পারে, বায়োলজি 25টা থাকবে, বায়োলজি 25টা থাকবে, তুমি সেই অপশনটা তুমি চুজ করতে পারো। আবার অনেকের ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো লাগে, তখন তারা কী করবে, তখন কিন্তু তারা চাইলে ম্যাথ প্লাস বায়োলজি এরকম কিন্তু তোমার 25টা এমসিকিউ দেওয়া থাকে, 25টা। অর্থাৎ ম্যাথ এবং বায়োলজি দুইটা মিলে তোমার কিন্তু ওখানে লেখাই আছে ম্যাথ প্লাস বায়োলজি, তাহলে তোমার দুইটা মিলে তোমার 25টা এমসিকিউ দেওয়া থাকে, বা বায়োলজি তোমার 13টার মতো থাকে, ম্যাথ তোমার 12টার মতো থাকে। আর যদি শুধুমাত্র ম্যাথ দেখাও, ম্যাথ শুধুমাত্র 25টা থাকবে, ওখানে অপশন লেখা থাকবে ম্যাথ, ম্যাথ মানে কি তোমার 25টা ম্যাথ দেখাইতে হবে, বায়োলজি লেখা থাকবে, বায়োলজি মানে কত তোমার বায়োলজি 25টা দেখাইতে হবে। আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, এটার অর্থ হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুইটা মিলে তোমার 25টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তোমার মোট আনসার করতে হবে 80টা এমসিকিউ, ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা, আইসিটিতে 5টা, মোট হচ্ছে 55টা এমসিকিউ। আর তুমি চাইলে ম্যাথ দাগাইতে পারো অথবা চাইলে বায়োলজি দাগাইতে পারো, তাছাড়া তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইতে পারো। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি না থাকা, যদি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই পারো, তাহলে তুমি জাস্ট এই অপশনটা চুজ করবা, ম্যাথ প্লাস বায়োলজি, তুমি বৃত্ত ভরাট করবা যে ম্যাথ প্লাস বায়োলজি তুমি দেখাবা। তাহলে এই ম্যাথ এবং বায়োলজি এটা দুইটা আলাদা আলাদা করে দেখানোর দরকার নাই, জাস্ট এখানে কম্বাইন করে থাকবে, তুমি জাস্ট সেটাই দেখাবা। ওকে, তাহলে দেখো তোমার 80টা এমসিকিউ হয়ে যেতেছে, তো তোমার সেই 80টা এমসিকিউ তুমি আনসার করবা। ওকে, এখন কথা হচ্ছে তুমি যদি দাগাও ম্যাথ শুধুমাত্র দাগাও, ম্যাথ শুধুমাত্র দাগাইলে তুমি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। ঠিক আছে, বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা না, যেরকম ফার্মেসি, তোমার বোটানি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, আরও অনেকগুলো সাবজেক্ট আছে, অনেক ওই ওই সাবজেক্টগুলো তুমি পাবা না। আর যদি তুমি বায়োলজি না দাগাও, তুমি যদি ম্যাথ না দাগাও, তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না, অনেকগুলো সাবজেক্ট পাবা না, বুঝছো। আর বায়োলজি যদি না দাগাও, তাহলে তুমি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না।
আর ম্যাথ প্লাস বায়োলজি যদি তুমি দাগাও তাহলে তুমি সব সাবজেক্টের জন্য তুমি সিলেক্ট হবা। তো সবগুলো সাবজেক্টে তুমি আবেদন যখন করবা, সাবজেক্ট চয়েস দিবা, তখন সবগুলো সাবজেক্টই তুমি দিতে পারবা। সবগুলো সাবজেক্টে তুমি দিতে পারবা, তারপর তোমার পজিশন অনুযায়ী তোমার সাবজেক্ট আসবে আর কি। হ্যাঁ, আর যদি তুমি যদি ম্যাথ শুধুমাত্র দাগাও তা তোমার সাবজেক্ট চয়েস করার সময় তোমার বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো শোই করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন সমস্যা। তাহলে তোমার যদি ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো ভালো লাগে বা পড়তে ইচ্ছুক থাকে তাহলে তুমি, এবং বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো তোমার পড়তে ভালো লাগে, তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা। আর যদি একদমই তোমার বায়োলজি ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো ভালো না লাগে তাহলে তুমি শুধুমাত্র বায়োলজি দেখাবা। আর যদি তোমার বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টগুলো যদি একদমই ভালো না লাগে তাহলে তুমি শুধুমাত্র ম্যাথ দেখাবা, ঠিক আছে? এটা তোমার উপর চুজ করে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এই নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।